হ্যালো ফ্রেন্ড, আমি সুরদীপ। আপনারা দেখছেন সুরদীপ টিউব চ্যানেল। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে আগের তৈরি আমার লাইফাই মডেলটিকে স্কুলের সায়েন্স এক্সিবিশনের মডেল হিসেবে বানিয়ে নেওয়া যায়। আগের লাইফাই ভিডিওটিতে রিসিভিং সেকশন তৈরি করা ছিল বাজারে কেনা ওই ছোট ছোট মনো অ্যাম্প্লিফায়ারগুলি দিয়ে, কিন্তু এখন এই মডেলটি তৈরি করেছি আমি 9 ভোল্টে বা 12 ভোল্টে চলবে এমন একটি আইসি সার্কিট দিয়ে, যার আইসির নাম্বার হচ্ছে CD6283 আইসি। এটি একটি স্টিরিও আইসি। এর কানেকশানগুলি একটু ভালো করে দেখে নিলে আপনারা এটা সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন। এই মডেলটিতে ভলিউম বেশি কম করার জন্য আমি একটি 10K ভলিউম কন্ট্রোল ব্যবহার করেছি। এবার এই ভলিউম কন্ট্রোলের কানেকশানগুলি দেখে নিন। আমি ঠিক যেইভাবে কানেকশন করেছি ওইভাবে কানেকশন করে ফেলুন। এবার এই রিসিভিং সেকশনের টোটাল কানেকশনটি ধৈর্য ধরে দেখে নিন। দেখে নিয়ে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক ওইভাবে কানেকশনগুলি আস্তে আস্তে করে ফেলুন। এই রিসিভিং সেকশনে সোলার প্যানেল থেকে যেখানে ইনপুট সিগন্যাল ঢুকবে ওখানে একটি মেল এবং ফিমেল জ্যাক আমি ব্যবহার করেছি। তাছাড়াও টোটাল সার্কিটটি যাতে অন অফ করা যায় তার জন্য একটি অন অফ সুইচ ও ব্যবহার করেছি। তাছাড়া এখানে ব্যবহার করেছি 9 ভোল্ট DC ব্যাটারি। এবার অ্যাম্পলিফায়ারের সাপ্লাই লাইনের নেগেটিভ পয়েন্টটিকে ব্যাটারির নেগেটিভ পয়েন্টের সঙ্গে যোগ করে দিন এবং অন অফ সুইচের দুটি পয়েন্টের সঙ্গে বাকি দুটি তারকে যোগ করুন। প্রিয় বন্ধুরা, এরপরেও যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্টে গিয়ে আপনাদের সমস্যার কথা লিখে জানান, আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর আমি লিখে জানাব। প্রায় সমস্ত অংশ কানেকশন হয়ে যাওয়ার পরে এরকম একটি 15x10 ইঞ্চি প্লাই নিন। এবার ওই প্লাইয়ের উপরে রং কাগজ লাগিয়ে একের পর এক এইভাবে আস্তে আস্তে সেট করতে থাকুন। আমি এখানে দুটো ছোট্ট ফেভিকলের কৌটোকে ব্যবহার করেছি, একটিতে সুইচ লাগাবো আর একটিতে ভলিউম কন্ট্রোল সেট করব। বাকি অংশগুলিকে আমি যেভাবে নিজের প্রেসগুলোতে সেট করছি ঠিক ওইভাবে সেট করে নিতে হবে। ইনপুটের ফিমেল জ্যাকটিকে সেট করলাম। এবার অ্যাম্পলিফায়ারের সার্কিটটিকে ঠিক এই জায়গাটা বসিয়ে নিয়েছি। এবার ব্যাটারিটিকে একটু আগের দিকে এইভাবে ব্লু গানের আঠা দিয়ে এখানে সেট করে নিয়েছি। সমস্ত অংশ এইভাবে সেট করে নেওয়ার পরে আউটপুটের এই দুটি লাইনকে দুটি স্পিকারের সঙ্গে এইভাবে যোগ করে নিতে হবে। যেহেতু এটা স্টিরিও অ্যাম্পলিফায়ার তাই এখানে আমি দুটো স্পিকার ব্যবহার করেছি। এবার এই স্পিকারগুলিকে এখানে আঠা দিয়ে বসিয়ে নিতে হবে। এবার এই সোলার প্লেটটিকে এখানে স্ক্রু দিয়ে টাইট করে লাগিয়ে নিতে হবে। এবার এই ট্রান্সমিটিং পার্টি এলইডির পজিটিভ লাইনের সঙ্গে ব্যাটারির পজিটিভ লাইনকে যোগ করতে হবে এবং এই ব্যাটারির নেগেটিভ লাইনটিকে স্টিরিও জ্যাকের গ্রাউন্ডের সঙ্গে যোগ করুন এবং লেফট এবং রাইট চ্যানেলের অর্থাৎ আর দুটি তারকে একসঙ্গে করে ওই দুটিকে এলইডির নেগেটিভ পয়েন্টে যোগ করুন। এইভাবে কানেকশন হয়ে যাওয়ার পরে একটি 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি প্লাইবোর্ডের উপরে টোটালটাকে এইভাবে সুন্দর করে সেট আপ করে নিয়েছি এবং এই ট্রান্সমিটিং পার্টটিকে এগিয়ে বা পিছিয়ে দেখানোর জন্য আমি এই পার্টটিতে টাকা সেট করে নিয়েছি।
যাতে দেখতে সুন্দর হয় এবং কাজটা দেখাতে বা করতে সুন্দর হয়। এবং এখানে বিভিন্ন ইনপুট সিগন্যাল থেকে যাতে খুব সহজে ইনপুট সিগন্যালগুলো নিয়ে নেওয়া যায় তার জন্য এখানটা আরেকটি আমি কর্ড লাগিয়ে দিয়েছি এবং এইভাবে পুরো সিস্টেমটিকে এগানো বা পিছানোর জন্য এইভাবে একটি পিনকে সেট করে নিয়েছি। এবারে মোবাইল স্ট্যান্ড বানানোর জন্য এরকম একটি প্লাস্টিক বাটিকে কেটে নিতে হবে। প্লাস্টিক বাটিকে কেটে নিয়ে এইভাবে তৈরি করে ট্রান্সমিটিং সেকশানে নির্দিষ্ট জায়গায় সেট করে নিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, মডেলটি সম্পূর্ণ দেখে ভালো লেগেছে মনে করলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুকে কাছে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন প্রায় আমাদের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এবারে ট্রান্সমিটিং এবং রিসিভিং পার্টি ব্যাটারি সংযোগ করে দেওয়ার পরে ট্রান্সমিটিং পার্টি অডিও ইনপুট করে দেখি চলুন আমাদের লাইফাই সিস্টেমে কেমন ডাটা ট্রান্সফার করা যায়, অর্থাৎ কেমনভাবে অডিও ডাটা ট্রান্সফার করে নেওয়া যায়।